অসমর্থিত হুথিদের সামরিক সক্ষমতাকে লক্ষ্য করে 15টি বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। রাজধানী সানার বাসিন্দারা সামরিক ফাঁড়ি এবং এমনকি একটি বিমানবন্দরে বিস্ফোরণের কথা জানিয়েছেন। হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে এই হামলা কি ইরান ইসরায়েল উত্তেজনায় যুক্তরাষ্ট্রকে সরাসরি জড়িয়ে পড়ার ইঙ্গিত দিচ্ছে? ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা সম্প্রতি রেড সি দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে 100টির বেশি আক্রমণ চালিয়েছে, যেখানে 2টো জাহাজ ডুবানো হয়েছে এবং 4জন নিহত হয়েছে। আল মাসিরা টিভি এবং স্থানীয় সূত্র জানিয়েছে, হুথিদের সামরিক ঘাঁটি সানা শহর এবং হুদাইদা বিমানবন্দরে এয়ার স্ট্রাইক করা হয়েছে। হামলা হয়েছে আরও কিছু এলাকায়। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। Eden Bay, a concern of Bhaiya Hotels. বিশ্লেষকদের মতে, ফিলিস্তিন ইসরায়েলের সংঘাতের মধ্যে হুথিদের এমন ভূমিকা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা আরও বাড়াতে পারে। বিশেষ করে ইরানকে লক্ষ্য করে যদি আক্রমণ অব্যাহত থাকে, তবে এটি সরাসরি ইরান ইসরায়েলের সংঘাতের রূপ নিতে পারে। পেন্টাগন এই হামলা নৌ চলাচলের স্বাধীনতা রক্ষার জন্য চালিয়েছে বলে জানিয়েছে। এদিকে হুথিরা ইরান থেকে সরাসরি সমর্থন পেলে এটি আরও বৃহত্তর সংঘাতের দিকে ধাবিত হতে পারে। এদিকে পশ্চিমাদের সতর্ক করেছেন ইরানের রাষ্ট্রদূত এবং জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাবানি। তিনি বলেছেন, যদি কোনো দেশ ইরানে হামলা চালাতে ইসরায়েলকে সহায়তা করে, তাহলে তেহরান ওই দেশকে ইসরায়েলে সহযোগী হিসেবে বিবেচনা করবে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে তা নিয়ে বিশ্বজুড়ে বাড়ছে কৌতূহল।